আপুনি সরকারি চাকরি লবলে হাজুনে? যদি হাজু হওয়া নাই তেন্তে এটাই হাজু হয়ে লোক, কেন আহি আছে আপনার কারণে সোণালী শেষ সুযোগ, কেন ইয়ার পিছত এনেকা আর সোণালী সুযোগ কেতিয়াও নাহে। আর ভিডিওটি আরম্ভ করার আগতে আপনি এটা ভিডিও ক্লিপ চাই লোক। অহা মাহত আমি আকো 15,000 চাকরির এই মাহ আর অহা মাহত আমি বিজ্ঞাপন দিম, আর সাউন্ডে সাউন্ডে এই 15,000 নিযুক্তি কোন কোন বিভাগত ওলাব আর কোনে কোনে এপ্লাই করিব পারিব, কি কি কোয়ালিফিকেশন লাগিব? হয় আপনি ঠিকই শুনেছে, অহা মাহত অসম সরকারে 15,000 নতুন চাকরি নিযুক্তি বিজ্ঞাপন প্রকাশ করিব। কেদিনমান আগতে আমার মাননীয় শিয়াম সাহেব এটা কৈছিল যে অহা মাহত প্রায় 15,000 নিযুক্তির কথা কৈছিল যদিও, কিন্তু যোৱাকালি বঙাইগাঁওর এখন সাধারণ সভাত তেও কয় যে অহা মাহত অর্থাৎ জানুয়ারি মাহর প্রথম ভাগতে 15,000 নিযুক্তি দিয়া হব। আগতেও যদি 10,000 কথা কৈছিল, কিন্তু এতিয়া আর 5,000 যোগ হয়ে এতিয়া টোটেল 15,000 নিযুক্তি দিব। এ আমার বাবে একটা সোণালী সুযোগ। এই 15,000 নিযুক্তি কোন কোন বিভাগত ওলাব আর কোনে কোনে এপ্লাই করিব পারিব, কি কি কোয়ালিফিকেশন লাগিব, কি এজ লিমিট কিমান হব, এপ্লিকেশন ফিজ কিমান হব, বয়সের সময়সীমা কিমান হব, এই গোটেখিনি তথ্য আজি এইটি ভিডিওত আপনার লগত শেয়ার করবলৈ চেষ্টা করিম। সো ভিডিওটো বহুত দরকারি হয় আপনার বাবে, সেয়ে আপনি ভিডিওটো স্কিপ নকৰি শেষলৈ চাব। আর যদি ভিডিওটো ভাল লাগে তেন্তে লাইক কমেন্ট শেয়ার করব আর চ্যানেলটো সাবস্ক্রাইব করব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শিয়াম স্যারে যে 15,000 নিযুক্তির কথা কৈছিল, সেই নিযুক্তিবর সরকারে অহা জানুয়ারি মাহত প্রকাশ করব। আর এই নিযুক্তি 15,000 নিযুক্তি APDCL ফরেস্ট বেটেলিয়ানের কথা যি কৈছিল, প্রায় নতুন ফরেস্ট বেটেলিয়ান গঠন করব। তাত আর আসাম পুলিশত প্রায় 2,095টা পদ খালি হয়ে আছে বলে ইতিমধ্যে প্রকাশ করেছে। তার APSCত 700 পোস্ট ইতিমধ্যে ওলাব। তার স্বাস্থ্য বিভাগের যে DHS টেকনিক্যাল নন টেকনিক্যাল গ্রেড ফোরর যে এক্সাম বাকি আছে সেইবর গোটেখিন মিলাই লো প্রায় 15,000 নিযুক্তির বিজ্ঞাপন অহা জানুয়ারি মাহর প্রথম ভাগতেই প্রকাশ করিব। আর এই প্রত্যেক এই গোটে নিযুক্তি প্রক্রিয়াখনত দু তিনটা ধরনের পোস্ট থাকিব। এটা গ্রেড টু যেহেতু APSCত ওলাব, গ্রেড থ্রি আর গ্রেড ফোর বাকি APDCLত গ্রেড থ্রি গ্রেড ফোরর পোস্ট ওলাব, ফরেস্ট বেটেলিয়ান গ্রেড থ্রি ওলাব, অসম পুলিশতো গ্রেড থ্রি ওলাব, DHSত ইতিমধ্যে গ্রেড থ্রি নন টেকনিক্যাল আর নন টেকনিক্যাল লগতে গ্রেড ফোরের বিজ্ঞাপন দিয়ে থাকে। আর এই DHS এক্সামটো অহা জানুয়ারি মাহতে হব বলে আমি এতিয়াও শুনে আছো। আর এই গোটেখিনি পদর বাবে আপনি 12 পাস করা হলে আর তারপর আপনি ডিগ্রি থাকলে আপনি এই পদবিলাকত এপ্লাই করিব পারিব, কিন্তু APDCLত আপনি এপ্লাই করিব হলে আপনার কিছুমান ডিপ্লোমা লাগিব, কিছুমান ইঞ্জিনিয়ারিং পোস্ট লব, তাতে আপনার কিছুমান কি কোর্স করে থাকা হব লাগিব। এই গোটেখিনি নিযুক্তি প্রক্রিয়াত আপনার এজ লিমিট হব লাগিব 18-27 বছর জেনারেল ক্যাটেগরির কারণে, আর যাদের এজ রিডাকশন আছে তেওঁলোকে এজ রিডাকশন পাই যাব। এই গোটেই নিযুক্তি প্রক্রিয়াটা আরম্ভ হব অহা জানুয়ারি মাহর 15-20 তারিখের আরম্ভ হব। আর যদি আমি এক্সপেক্ট করো এই গোটেই নিযুক্তি প্রক্রিয়াটার এক্সামটো অহা যদি জানুয়ারি মাহত বিজ্ঞাপন ওলায় তেন্তে এক্সামটো মার্চ বা এপ্রিল মাহত আপনি হয়ে যাব লাগে, সেয়ে এতিয়া সময় বহুত কম হয়েছে। আপনাদের নোটিফিকেশনের কারণে অপেক্ষা নকরি এতিয়ার প্রিপারেশন আরম্ভ করে দিয়ক, তেতিয়া আমি যেতে প্রিপারেশন এতিয়ার আরম্ভ করে দিলে এটা পরীক্ষায় ভাল ফলাফল পাবলৈ সক্ষম হম। যদি এই APDCL ফরেস্ট বেটেলিয়ান আসাম পুলিশ DHS আর APSCর কারণে কোনো ধরনের আপনার অফিসিয়াল নোটিফিকেশন আহে তেতিয়া সকলোতকৈ আগত এইটো চ্যানেল জনাই দিয়া হব, হে আপনাদের নিশ্চিন্ত মনে প্রিপারেশন করে থাকক, অফিসিয়াল কোনো ধরনের নোটিফিকেশন আহিলে আমি জনাই দিম। আর লগতে DHS এক্সাম অহা জানুয়ারি মাহত অনুষ্ঠিত হব বলে আমি ইতিমধ্যে আন অফিসিয়ালভাবে গম পাইছো, হে আপনাদের টেনশন করবল একো নাই, আপনাদের প্রিপারেশন করে থাকক। আর যদি ভিডিওটা ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার করব।